আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগে আমি দেখাবো আমি আজকে সারাদিন কীভাবে কী করলাম, সেই সব আমার মানে প্রতিদিনের কাজবাজ। তো রোজা আসতে আসতেই তিনটে চলে গেল, আজ তৃতীয় রোজা। আমরা আজ আমি যখন এই ব্লগটা রেডি করছি, তো এই ব্লগের দিনটা ছিল তৃতীয় রোজা, মানে গতকালের দিন। তো এই দিনে আমি কী করলাম সারাদিন সেটাই দেখ। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম, যেহেতু আমার ছেলে ঘুম থেকে উঠে গেল, তো ওকে নাস্তা দিয়ে আমি একটু ইবাদত বন্দেগী করলাম। আজ যেহেতু 26শে মার্চ, তো আমার শ্বশুর মানে আব্বুর অফিস বন্ধ, তাই উনি বাজারে চলে গেলেন। তো বাজার থেকে আজকে এই চিংড়ি মাছ, ছোটো ছোটো এই চিংড়ি আর একদম টাটকা একটা রুই মাছ এনেছিল, খুব সম্ভবত 3-4 কেজি হবে মাছটা। তো তিনি বাজার থেকে সব কেটে কুটে নিয়ে এসেছিলেন যাতে আমাদের কোনো কষ্ট না হয়। তো আমি এই ওইগুলো একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করতে তেমন একটা কষ্ট লাগে না, যেহেতু বাজার থেকেই সব কিছু কেটে কুটে মানে পাকনা সব ফেলে একদম মানে রেডি করে আনা হয়। তো জাস্ট ঘরে এসে একটু ভালোভাবে ধুলে হয়ে যায়। তো আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই চিংড়িগুলোর এখানে কেজি এখন 500 করে সম্ভবত, ওই রকমই বললো আব্বু। তো আমি ওইগুলো ধুয়ে আমার শাশুড়ি আম্মুকে দিয়ে আসলাম, উনি এগুলো কুটবেন। তো আমি এদিকে এগুলো 3 ভাগ করে ফ্রিজে রেখে দিব। তো আজকে আমি 1 ভাগ রান্না করব, সরি এটা 4 ভাগ হয়েছিল, তো আমি 3 ভাগ রেখে দিয়েছি। আর আজকের জন্য আমি 7 পিস মাছ ফ্রাই করব। তো এদিকে আম্মু ছোটো চিংড়ি মাছগুলো করছিল, তো আমি ওনার সাথে মানে হাত লাগালাম, হাতে হাতে করলে হয়তো অনেক কাজটা সময়ও বাঁচে, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা বউ শাশুড়ি মিলে তো মাছগুলো কুটে নিচ্ছি। কুটার পর আমি এগুলো একটা বক্সে ভরে রেখে দিব, আজ যেহেতু এগুলো দরকার নেই। এগুলো দিয়ে আমরা এখানে তরকারি রান্না করি, জাস্ট এমনি খাই না, যে কোনো তরকারি মানে চিংড়ি মাছের তরকারির জন্য আমরা এই মাছগুলো ব্যবহার করে থাকি, মানে রান্না করে থাকি। তো জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমি রান্না করে চলে আসলাম। তো মাছ যখন আমি ধুয়েছিলাম, তখনই আমি ঘরের জন্য মানে আজকের জন্য ফ্রাই করার জন্য আমি 7 পিস মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, হলুদ মরিচ লবণ আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি এখন প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, যেহেতু এগুলো একদম ফ্রাই করে খাওয়া হবে, তাই আমি একদম মিডিয়াম লো ফ্লেমে মাছগুলো ভাজছি। তো সেজন্য আমার একটু সময়ও লাগবে, তো আমি ওই জন্য প্রথমে একটা মাছগুলো চুলায় দিয়ে, তো আমি এদিকে মাছ চুলায় হচ্ছে, অন্যদিকে আমি আমার রান্নার জন্য পেঁয়াজ এবং ইফতারিতে যে সালাদ লাগবে বা যা যা কাটা দরকার বা কাটা কোটা বাছা যেটাকেই বলে, তো ওইটা যেহেতু দরকার তো আমি সেগুলি করে নিব। তো আমি এখানে 2টো শসা নিয়ে নিলাম, ইফতারিতে সালাদ না হলেই নয়, তো সালাদটা তো অবশ্যই লাগে। তো আমি এখানে আমার এগুলো আম্বু বাজার থেকে এনেছিলো, শসাগুলো একদম কচি, লেবু এনেছিলো। তো আমি এগুলো সব এখন কেটে ছিলে ইয়ে করে নিব, রেডি করে নিব। তো আসলে যেটা মানে সত্যি বলতে, আমার মানে ছুরি বা নাইফ দিয়ে কিছু কাজ করতে তেমন মানে সুবিধা লাগে না, বাট তবু চেষ্টা করি মানে যাতে ছুরি দিয়ে কাটাটা যেন অনেক মানে চর্চা হয়, যাতে আমি এটাও ভালো পারি। তো কিন্তু মানে ব্যক্তিগতভাবে মানে আমার বটিতে কাটাকাটি করতে বেশি ভালো লাগে। ছোটোবেলা থেকে দাদি মা চাচি বা নানি খালারা মানে সবাইকে দেখতাম বটিতে রান্নাবান্না আর কোটা বাচ্চাগুলো করতো, তা আমিও ওই ধাঁচে আমার মা থেকে অভ্যস্ত হয়ে মানে গেলাম। তো এখন আমি ছুরি দিয়ে খুব একটা তেমন পারি না, তবে চেষ্টা করি ছুরি দিয়ে কাটতে। আমার মানে ভালো লাগে যে অনেক মানে অনেকেই দেখি খুব দ্রুত মানে ছুরি দিয়ে কাটাকাটি করতে পারে, তো আমি এখন শিখি আস্তে আস্তে করি, মানে যাতে আমার এই দিকটাও
যেন আয়ত্ত করতে পারি। তো আমি এখন রান্নার জন্য পেঁয়াজ কুটে ফেললাম, এবং যে বাটিতে আমি ছোট বাটিতে পেঁয়াজগুলো নিচে ওইগুলো হচ্ছে পেঁয়াজের জন্য। তো পেঁয়াজের জন্য একটু ছোট ছোট করে পেঁয়াজ কাটতে হয়, সেজন্য আমি পেঁয়াজগুলো আলাদাভাবে কেটে ভালো করে কষলিয়ে নিচ্ছি। তো এদিকে আমি মানে ছুরি দিয়ে আসলে কাটতে আমার একদম ভালো লাগছিল না, তো সেজন্যই আমি বটিতেই মানে কাটছিলাম, বটি নিয়ে নিলাম ধুয়ে। তো আমি সালাদ কুটলাম, এখন লেবুগুলো কুটে নেব। আমি শরবতের জন্য শরবতে লেবু দিব, তো সেজন্য আমি দুটো লেবু কেটে নিচ্ছি। মানে যখন আমি কাটা কুটি করতে নিই তখন আমি সব কিছুর জন্য যা যা লাগে সব কিছু একসাথে কেটে তারপর আমি রান্না করি। এতে করে রান্নার ঝামেলা লাগে না, সব কিছু রেডি থাকে, জাস্ট চুলাই দিতে হয়। তো এদিকে আমি কাটা কাটাকাটি করতে করতে আমার মাছগুলো ফ্রাই হয়ে গেল, দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দরভাবে ফ্রাই হলো। তো এখন আমার তেল শেষ হয়ে গেছে, তো আমি একটা তেলের বোতল অন করছি। তো আমি তেলের জারে তেল নিয়ে নিব। আসলে সব কিছু তৈরি থাকলে কাজ যতটা মানে সহজ লাগে, কিন্তু হাতের কাছে সব কিছু তৈরি না থাকলে তেমনটা সহজ লাগে না, ঝামেলাই লাগে। তো আমি এখন বরবটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমাদের ফ্রিজে আগে থেকে চিংড়ি মাছ ছিল অল্প, তো আমি ওই চিংড়ি মাছগুলো দিয়ে বরবটি একদম শুকনো শুকনোভাবে রান্না করব। যেহেতু গতকাল ডাল রান্না করেছি, তো আজকে আমি ডালের মধ্যে অর্ধেক ডাল থেকে গিয়েছিল, তো সেজন্য আমি আজকে বরবটি ভাজি মানে আর মাছ ফ্রাই করলাম, যাতে সেহরিতে এগুলো ডাল দিয়ে খাওয়া হয়ে যায়। তো ডালও খাওয়া হবে আর তরকারিটা বা মাছ দুটাই খাওয়া হবে। তো আমি এখন বরবটির জন্য মশলা মানে কষিয়ে নিব। তো চিংড়ি মাছ দিয়ে হালকা করে আমি লাল মরিচ তেমন বেশি দিব না, মানে মরিচের গুঁড়ো তেমন বেশি দিব না, হালকা মরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে বরবটিটা ভালো করে রান্না করে নিব। তো আমি এখন লবণ দিব বরবটিতে। মশলা কষানোর সময় রমজানে আমি লবণ দিই না, তরকারি দিয়ে তখন মানে একটা চোখের অনুমান হয় যে এই তরকারিতে কতটুকু লবণ লাগবে। তো আমি তরকারি দিয়ে কষানোর পর তো আমি অনুমান করে লবণ দিই। তো আমার বরবটি রান্নার যেহেতু ভাজি, তো আমি মিডিয়াম আঁচে ভাজিটা চুলায় হচ্ছে, আর আমি এদিকে ছোলা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো আমি আলুগুলো আলুর কোষাগুলো ছিলে তো আলুগুলো ম্যাশ করে নিব। ছোলা বোনাও আমি করে ফেলবো, যেহেতু আমার একটা ছোট ছেলে আছে, তো আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে যখন খেলাধুলায় থাকে তখনই কাজ বাজ সেরে ফেলতে। তো আমি এখন ছোলার জন্য পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো মশলার গুঁড়ো আর একটু হালকা করে আমি রাঁধুনি মশলা দিব। তো ছোলার ক্ষেত্রে আমি এখন লবণ দিব না, ছোলা দেওয়ার পর বা ছোলার পরিমাণ দেখে তো আমি এখন লবণ দিব। যেহেতু রমজানের লবণের টেস্ট যেহেতু নেওয়া যায় না, তাই সেই জন্য একটু খুব ভালোভাবে চিন্তা করে লবণটা দিতে হয়। লবণ না হলেও কিন্তু খেতে ভালো লাগবে না, সারাদিন সিয়াম সাধনার পর যদি ইফতারিতে পেট ভরে খাওয়া না যায় বা মুখে যদি রুচি না লাগে, তখন আসলে আমরা যারা রান্না করি তাদের আসলে অনেক অপরাধী মনে হয়। তো আমারও ক্ষেত্রে এর ব্যতিক্রম না, আমারও মানে অনেক খারাপ লাগে যদি রান্নার টেস্ট ভালো না আসে বা যদি কেউ খেতে না পারে, তখন নিজেকে আসলে অনেক অপরাধী মনে হয়। তো আমি ধনে পাতা দিয়ে দিলাম একটু উল্টা পাল্টে ভালোভাবে। তো এখন বসিয়ে দিব চুলাই। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব চুলা বাজিতে। ও অন্যদিকে আমার বরবটিটাও রান্না হয়ে গেল। তো আমি আর একটু ভালোভাবে চেক করে নিব বরবটি সিদ্ধ হয়েছে কিনা। তো আমার এক পাশে ছোলা বোনা আর অন্য পাশে বরবটি দুটোই দুই পাশে রান্না হচ্ছে। ছোলা বোনাটাও হয়ে এসেছে একদম ধোঁয়া উঠানোর মতো।
তো ওই দিকে এগুলো হতে হতে আমি এদিকে চিড়া ধুয়ে নিলাম এবং চিড়াটা মেখে নিব। তো ইফতারিতে আসলে চিড়া না খেলে একদম ভালো লাগে না। ছোটবেলায় আমি একদম মানে চিড়া খেতে চাইতাম না, এটা আমার একদম ভালো লাগতো না, আমাকে অনেক জোর করে খাওয়ানো হতো, আমি একদম পছন্দ করতাম না। কিন্তু আমার ছেলে জন্মানোর পর আমার এই চিড়াটা অনেক ভালো লাগে। তো এখন মনে হয় যে হেলদের জন্য এই চিড়াটা, মানে প্রথমেই ছোলার আগে চিড়া খাওয়াটা আসলে অনেক স্বাস্থ্যকর, পেট অনেক ঠান্ডা থাকে। তো আমি ছোলার জন্য খানিকটা নারকেল, কলা, লবণ, চিনি সবটুকু দিয়ে দিব। আসলে চিড়ার মধ্যে নারকেল না হলে আমার একদম ভালো লাগে না। নারকেল, কলা সবটুকু একদম সুন্দরভাবে হতে হবে, মানে যাকে বলে একদম মানে সব কিছুর পারফেক্ট ব্যালেন্স, কমও না বেশিও না ওই রকম। তো চিড়ার মাখানোর পর আমি এখন ফ্রিজে সেটা রেখে দেবো, একটু ঠান্ডা ঠান্ডা করে খেতে অনেক ভালো লাগে। তো আমি এদিকে শরবতের জন্য জগে পানি নিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে দিলাম। আমরা এখানে ট্যাংয়ে শরবত খাই, আর ট্যাং দিয়ে শরবত গোলানোর সময় ওইখানে আমি দুটো কাগজে লেবু দিচ্ছি, যাতে স্মেলটা অনেক ভালো হয় আর ভিটামিন সিটাও যেন আমরা পাই। আর ট্যাংয়ের মধ্যে একটু কাগজে লেবু দিলে সুগন্ধটা অনেক ভালো লাগে। যদিও আমার পুদিনা দিতে খুব ইচ্ছে হচ্ছিলো, কিন্তু আমাদের ঘরের অনেকেই পুদিনা খায় না, তো সেজন্য আমি আর দিলাম না। তো শরবতের মধ্যে লেবুর খোসাগুলো আমি দিয়ে দিলাম, যাতে করে একটা সুন্দর স্মেল আসে। আপনারাও ওইভাবে শরবত গোলার পর, মানে লেবু চিপে দেওয়ার পর লেবুর খোসাগুলো পানিতে দিয়ে রাখবেন, দেখবেন অনেকটা সুগন্ধ বের হয়। তো আমি এদিকে চলে এলাম ইফতার রেডি করতে। টেবিলে আমি গ্লাস, প্লেট, মানে চামচ, বাটি, যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিচ্ছি। তো ইফতারের 25 মিনিট থেকে বা 30 মিনিট আগে আমি ইফতার তৈরি করতে থাকি। সাজিয়ে গুছিয়ে ইফতার করতে আমার অনেক বেশি ভালো লাগে। বিয়ের আগে আমার এই অভ্যাসটা অনেক ছিল, আমার বাবা আমার এই অভ্যাসটা অনেক পছন্দ করতে। এখন শ্বশুরবাড়িতে এসে বাবাকে অনেক বেশি মনে পড়ে যে আজ বাবা নেই। তো বাবা নেই তো আল্লাহ তাআলা যখন যাকে ডাক দিয়ে তখন চলে যেতে হয় তার সান্নিধ্যে, তো এটাই উত্তম। তো আমার বাবার জন্য যেটা ভালো আল্লাহ তাআলা ওইটাই হয়তো করেছেন। তো যাই হোক, পুরনো কথা থাক, আমি দেখি ইফতারটা তৈরি করছি। এখন শ্বশুরবাড়িতেও এসে আমি এভাবে সাজিয়ে গুছিয়ে ইফতার রেডি করি সবার জন্য। আমার শ্বশুর শাশুড়ি, দেবর আর আমার হাজব্যান্ড এগুলো অনেক বেশি পছন্দ করে। তো আমি সবার প্লেটে বাটিতে সব কিছু আমি সার্ভ করছি। আমি এখন চিড়া দিয়ে দিলাম। তো ইফতারিতে বেগুনি, পেঁয়াজু এগুলো আমার শাশুড়ি বানায়। আমি সব রেডি করে দিলে উনি জাস্ট তেল থেকে এটা তুলে নেয়, চাটা উনি বানায়। যেহেতু এখন টেবিলে থাকাটা আমার দরকার, মানে ইফতারিটা আমি রেডি করি, আর আমি এগুলো রেডি করতে করতে উনি চা, বেগুনি, পেঁয়াজু উনি রেডি করে ফেলেন। তো এখন আমি চিড়ার মধ্যে দই দিয়ে দিলাম। আমাদের ঘরে দই চিড়াটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি ছোলাও দিয়ে দিলাম প্লেটের মধ্যে। তো এভাবে আমার রোজার মধ্যে এই ইফতার তৈরি করাটা অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মানে আমার অনেক আনন্দ লাগে এই কাজগুলো করতে। প্রিয় মানুষগুলোর জন্য একটু কষ্ট করতে কার না ভালো লাগে। দিন শেষে যখন মানে অফিস শেষ করে যখন আমাদের বাবা ভাইরা বা আমাদের হাজব্যান্ডরা যখন বাসায় এসে একটা সাজানো গোছানো ইফতার মানে টেবিল যদি চোখে পায়, তাহলে ওদেরও হয়তো ভালো লাগে, কষ্টটা সার্থক বলে মনে হয়। আর রান্নাবান্না বা ঘরের কাজবাজ মেয়েদের জন্য একটা আর্ট, এটা অনেক যত্ন করে সবাইকে করতে হয়, ভালোবেসে করতে হয়। আসলে ভালোবেসে কোনো কাজ করলে তাতে কোনো বিরক্ত আসে না, মানে একটা যত্ন কাজ করে মন থেকে। তো আমি একটা একটা করে সব কিছু গ্লাসে পানি, মানে শরবত, চিড়া, ছোলা, মানে যা যা দরকার সব কিছু আমি সার্ভ করছিলাম। তো বাপের বাড়ির কথা অনেক বেশি মনে মানে পড়ছিলো, কারণ ছোটোবেলা থেকেই তো বাবার বাড়িতে ইফতার করতাম। আজ 4 বছর শ্বশুরবাড়িতে ইফতার করছি, তবুও প্রত্যেক রমজানে কেন যেন আমার ইফতারের সময় আমার বাবার বাড়ির কথা বেশি মনে পড়ে, কারণ এভাবেই আমি বাবার বাড়িতে ইফতার করতাম। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিজের হাতে তৈরি করে এভাবে সব কিছু মানে করতাম। তাই সব কিছু ঠিক আছে, শুধু আপন মানুষগুলোই নেই, আর সেজন্যই আমার মানে কেমন যেন একটা খারাপ লাগে।
তো এরাও কিন্তু আমার আপন, আমার শ্বশুর বাড়ির মানুষও আমার আপন, তো এদের সাথেও আমার দিনকাল ভালো যায়, তবুও মনে পড়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।